অন্যরকম একটা শেল্টার পাবেন বা অন্যরকম একটা ব্যাপার গেইন করবেন, এটা তো তেমন না আসলে। বহু অনেক মানুষের অনেক কিছু হয়েছে জীবনে। এবার নিজ বাড়িতে কোরবানি করে যেন চরমভাবে সমালোচনার মুখে পড়লেন অপবিশ্বাস। মন্তব্য রয়েছে, নিজেকে আলোচনায় রাখার জন্য হিন্দু হয়ে কোরবানি করেছেন অপবিশ্বাস। তাই তার বিস্তারিত জানতে একটা মুহূর্ত না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। ধর্ম নিয়ে দোটানায় পড়েছেন অপবিশ্বাস, যে প্রশ্নটি আরো আগে থেকেই তৈরি হয়েছিল সকলের মাঝে। কখনো মূর্তি পূজা, কখনো বা রোজা রেখে আলোচিত হয়েছিলেন অপবিশ্বাস, কিন্তু এবার যেন কোরবানি করে চরমভাবে সমালোচনায় জড়ালেন তিনি। অপু তার নিজ বাড়িতে কোরবানি করে বাকি সবার মতো ঈদ পালন করেছেন এবং গরু কাটার প্রতিটি মুহূর্তকে দারুণভাবে উপভোগ করেছেন তিনি, যেটা দেখে আপনিও বলতে বাধ্য যে অপবিশ্বাস একজন সাক্কা মুসলমান। অপুর এমন ভিডিও থেকে অনেকের প্রশংসা করালেও কিছু মন্তব্য রয়েছে বেশ নেগেটিভ। এমনও বলা হয়েছে যে অপুর কোনো ধর্ম নেই, তিনি আলোচনায় থাকার জন্যই এমন সব কাজকর্ম করেন। কিন্তু আসলেই কি তাই? অপু তো জানিয়েছিলেন তিনি প্রতি বছরই কোরবানি করেন, কিন্তু সেটা প্রকাশ্যে তোলা হয় না বলে কেউ এতদিনে জানতে পারেনি। তিনি যে ধর্মেরই হোক না কেন, ইসলাম ধর্মের প্রতি শ্রদ্ধা রেখে মন থেকে ভালোবেসেই তিনি এ সকল কাজগুলি করেন। কেননা ছেলে তো আর হিন্দু নয়, সে নিশ্চয়ই তার বাবার পরিচয়ে বড় হবে। অন্যদিকে বুবলি যেন মুখিয়ে রয়েছেন অপুর দিকেই, কেননা সাকিবের সাথে বিচ্ছেদ ইস্যুতে অপুর হাত রয়েছে বলেই ধারণা তার। আর তাছাড়া সাকিব ইস্যুতে তাদের ব্যক্তিগত দ্বন্দ্ব ফাসাদ তো আর নতুন কিছু নয়, যে কারণে সুযোগ পেলেই একে অপরের প্রতি ঝুঁকে পড়ে করা মন্তব্য করেন। যে কারণে অপুর এই কোরবানির বিষয়টি তার কাছে যে সন্দেহটা আরো বাড়িয়েছে সেটা তো বলাই যায়। কোরবানি করবেন অপবিশ্বাস আর সেখানে সাকিবের নাম আসবে না, সেটা তো এখন ভাবাই যায় না। কেননা অনেকের মতে সাকিবের সাথে সখ্যতার ফলেই আবারও গুটি গুটি পায়ে ইসলাম ধর্মের দিকে ফিরে আসছেন অপবিশ্বাস। কেননা ধর্ম ত্যাগ করার চেষ্টা তার সাকিবের জন্যই ছিল। তবে অপুর এই কোরবানি করার বিষয়টি আপনি কিভাবে দেখছেন তা কিন্তু অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।